সো বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির নতুন একটা চাকরির খবর নিয়ে। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন স্থায়ী পদে শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে। ডিসিপিও ডিইও রিক্রুটমেন্ট 2023 নতুন একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে। তো আপনারা যায় যে কোনো ডিস্ট্রিক্ট থেকে যে কোনো রাজ্য পারেন, এখানে সবাই আবেদন করতে পারে। পশ্চিমবঙ্গ থেকে যে কোনো ছেলেমেয়েরাই উভয়ে এখানে আবেদন করতে পারে। তো আপনাদের জন্য এটা একটা সুন্দর অপরচুনিটি রয়েছে, আপনারা চাইলে এখানে অবশ্যই আবেদন করতে পারেন। তো যদি আপনি চ্যানেলে নতুন হন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য। তো আমরা এখানে বিস্তারিত জানবো যে আপনারা কীভাবে আবেদন করবেন, কোয়ালিফিকেশান কী লাগবে, স্যালারি কত হবে, বয়স কত, লাস্ট ডেট কবে, সম্পূর্ণ ডিটেলস আমরা এখানে বিস্তারিত আলোচনা করবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবেন, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। আপনাদের সুবিধাতে আমি সম্পূর্ণ ভালোভাবে ডিটেলসভাবে বুঝিয়ে দিয়েছি, যাতে আপনাদের ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা না হয়, আমরা সেই দিকে খেয়াল রাখি। তো আমাদের কাজ হচ্ছে আপনাদের ইনফরমেশান দেওয়ার, আপনারা চাইলে আবেদন করতে পারেন। তো আপনাদের সুবিধার্থে আমি আজকে ডিটেলস এখানে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন নিয়োগকারী দপ্তর ও শূন্যপদগুলি যেটা রয়েছে, নিয়োগকারী দপ্তর শূন্যপদ সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার শিশু সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে যে যে শূন্যপদগুলি কর্মী নিয়োগ করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো সেগুলি হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার আর হচ্ছে ডাটা অ্যানালাইসিস, এই দুই পদের জন্য লোক নেওয়া হচ্ছে। আপনারা চাইলে অবশ্যই আবেদন করতে পারেন। তো এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা লাগছে, বয়সের সময়সীমা ও বেতনের পরিমাপ যেটা রয়েছে সেটা হচ্ছে উপরুক্ত শূন্যপদগুলি চাকরির জন্য আবেদন করতে হলে যে পদের ক্ষেত্রে যে ধরনের শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য যোগ্যতা থাকবে সেগুলি আমরা বিস্তারিত একটু আলোচনা করব। তো সবার প্রথমে আলোচনা করব ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার ডিসিপিও, এই পদের জন্য এখানে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে অবশ্যই যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সোশ্যাল ওয়ার্ক, সোসিওলজি, ফিজিওলজি, চাইল্ড ডিপার্টমেন্ট, হিউম্যান রাইট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ল, পাবলিক হেলথ, এগুলোতে এই সব বিষয়ে আপনাদেরকে ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে। সেই সঙ্গে কম্পিউটার নলেজ থাকা আবশ্যক। এছাড়াও হিউম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, সোশ্যাল ওয়েলফেয়ার সংক্রান্ত কাজে অন্ততপক্ষে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে কোয়ালিফিকেশানগুলো চাওয়া হয়েছে সেখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। তার সঙ্গে আপনাকে কম্পিউটার নলেজ থাকতে হবে এবং 3 বছরের কাজের অভিজ্ঞতা আপনাকে অবশ্যই থাকতে হবে। তো এই ক্ষেত্রে আবেদনের বয়স হতে হবে 1/1/2023 অনুযায়ী 18 থেকে 45 মধ্যে। তো আপনারা বয়সের সীমা দেখতে পাচ্ছেন 1/1/2023 অনুযায়ী আপনার বয়স হতে হবে 18 থেকে 45 মধ্যে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরি নিয়োগ করার প্রতি মাসে 44,023 টাকা করে বেতন দেওয়া হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেতনের যে কাঠামোটা রয়েছে অনেক বেশি রয়েছে, আপনারা চাইলে অবশ্যই এখানে আবেদন করতে পারেন। তো পরবর্তীতে আমরা জানবো ডাটা অ্যানালাইসিস, ডাটা অ্যানালাইসিসের পদে যে দরকার আছে ডাটা অ্যানালাইসিস সেটা আমরা বিস্তারিত একটু আলোচনা করব। এই পদে চাকরি আবেদন করতে হলে আপনাকে সরকারি স্বীকৃতি ইউনিভার্সিটি থেকে ম্যাথ, ইকোনমিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে। তো এখানে আপনার কোয়ালিফিকেশানটা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে এ সম্পূর্ণতে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে। এছাড়াও কম্পিউটারে মাধ্যমে ভারী ধরনের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো আপনাদেরকে এই বিষয়ে কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা দক্ষতা থাকতে হবে। তো আপনাদের যে কোনো, যাতে আপনাদের কম্পিউটারে কোনো সম্পূর্ণ নলেজ জানা থাকে, কিছুটা নলেজ জানা থাকে, সম্পূর্ণ না থাকলেও আপনাদের কিছুটা নলেজের দরকার আছে কম্পিউটারে এই ক্ষেত্রে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের যেটা বয়সের সীমা দেওয়া আছে 18 থেকে 35 বছরের মধ্যে, আর আপনাদের এখানে যেটা স্যালারি দেওয়া হবে সেটা হচ্ছে 18,536 টাকা থেকে শুরু হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেতনের এখানে যে কাঠামোটা রয়েছে সেটা অনেক হাই রয়েছে। তো এখানে একটা ভালো পশ্চিমবঙ্গ ছেলেমেয়েদের জন্য একটা খুব সুন্দর একটা অপরচুনিটি রয়েছে, আপনারা অবশ্যই এখানে আবেদন করতে পারেন। তো আবেদনের প্রক্রিয়া যেটা রয়েছে সেটা একটু বিস্তারিত আমরা আলোচনা করব। আবেদন করার জন্য সবার প্রথমে আপনাকে সংশ্লিষ্ট ওয়েবসাইটে যেতে হবে, www.purulia.nic.in বা www.purulia.gov.in এ আপনাকে প্রবেশ করতে হবে। তারপর পরবর্তীতে আপনাকে রেজিস্ট্রেশনের জন্য যে লিঙ্ক আসবে সেখানে আপনাকে সম্পূর্ণভাবে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন হয়ে গেলে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে একটি ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে অনলাইন প্রসেসে আবেদন করতে হবে। অনলাইনে যখন আপনি সম্পূর্ণ রেজিস্টার করবেন, করার সঙ্গে সঙ্গে আপনাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড SMS-এর মাধ্যমে প্রোভাইড করা হবে, সেটা আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো লগ ইন করার পর অ্যাপ্লিকেশন ফর্ম আসবে, সেখানে আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, ঠিকানা, জন্ম তারিখ সব কিছু আপনাকে বিস্তারিত এখানে ফর্ম ভালোভাবে ফিল আপ করতে হবে, করে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। পরবর্তীতে যে প্রসেসটা আসবে সেটা হচ্ছে এরপর একে একে সমস্ত প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপনাকে আপলোড করে দিতে হবে। তো আপনাকে যে পদের জন্য যে সমস্ত কোয়ালিফিকেশান বা যে সমস্ত কাগজ চাওয়া হয়েছে সেটা সম্পূর্ণ আপনাকে স্ক্যান করে আপলোড করে দিতে হবে। পরবর্তীতে
সবশেষে এই অ্যাপ্লিকেশন ফর্মে একটি প্রিন্ট আউট বের করে নিজের কাছে রেখে দেবেন। সব কিছু সাবমিট হয়ে গেলে তখন আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি হয়ে যাবে। তো সাবমিট করার পর এটা একটা অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট করে আপনার নিজের কাছে রেখে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য বা পরবর্তীতে আপনার লাগতে পারে। তো প্রয়োজনীয় নথি যে সমস্ত ডকুমেন্ট লাগবে সেই বিষয়ে একটু আমরা বিস্তারিত এখানে আলোচনা করব। তো এক নম্বর আপনারা দেখতেই পাচ্ছেন বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করে দিতে হবে। তো যেখানে বয়সের প্রমাণপত্র চাইবে সেখানে আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন অথবা বার্থ সার্টিফিকেট স্ক্যান করে আপনি আপলোড করে দিতে পারেন। ফটো আইডি প্রুফ হিসেবে আপনি আধার কার্ড বা ভোটার কার্ড দিতে পারেন। তিন নম্বর হচ্ছে প্রসেস, যে আবেদনকারী যে পদের জন্য আবেদন করবে তার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা মার্কশিট ও সার্টিফিকেট স্ক্যান করে দিতে হবে। তো আপনি যে পদের জন্য আবেদন করতে চান সেই পদের জন্য যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেই কোয়ালিফিকেশনের ভিত্তিতে আপনাকে মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই আপনাকে স্ক্যান করে আপলোড করে দিতে হবে। তো পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার যে আপনার কোর্স করা আছে সেই সার্টিফিকেটটা রয়েছে কম্পিউটার সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা আপনাকে স্ক্যান করে আপলোড করে দিতে হবে। তারপর পরবর্তীতে যে পদের ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকবে সেক্ষেত্রে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনাকে স্ক্যান করে দিতে হবে। তো আপনাদের যে কাজের অভিজ্ঞতাটা চাওয়া হয়েছে যে পদে আপনি কাজ করার আপনার অভিজ্ঞতা আছে বা যেটা আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে সেটা আপনাকে স্ক্যান করে আপলোড করে দিতে হবে। তো পরবর্তীতে আপনারা দেখতেই পাচ্ছেন রিসেন্ট তোলা এক কপি পাসপোর্ট সাইজের ফটো, আপনাদের পরবর্তী বর্তমানে যে একটা ফটো আছে সেই ফটো বর্তমান আপনার একটা ফটো স্ক্যান তুলে স্ক্যান করে আপলোড করে দিতে হবে। আবেদনের নিজে আবেদন করা যে আবেদন করবে তার নিজস্ব যে সিগনেচার রয়েছে সেটা একটা সাদা কাগজের মধ্যে সিগনেচার করে সেটা স্ক্যান করে আপলোড করে দিতে হবে। তো এখানে আপনারা দেখতে পেয়েছেন প্রার্থী বাছাই যে পদ্ধতিতে হবে সে বিষয়ে একটু আমরা বিস্তারিত আলোচনা করবো প্রার্থী বাছাই বিষয়টা নিয়ে। তো প্রার্থী বাছাই এখানে অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনকারী প্রার্থীদের প্রথমে একটা 80 নম্বরের লিখিত পরীক্ষার জন্য ডেকে নেওয়া হবে। তো সবার প্রথমে আপনাদের প্রার্থী বাছাই সিলেকশন প্রসেস যেটা রয়েছে সেটা আপনাকে 80 নম্বরের একটা পরীক্ষায় ডেকে নেওয়া হবে। সেই পরীক্ষাটা এই নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে 15 নম্বর থাকবে ইংরেজি, 20 নম্বর থাকবে জেনারেলে, এ সমস্ত মিলে আপনাদেরকে যে পদে আবেদন করবেন সেই পদের জন্য সংক্রান্ত বিষয়ের উপর ভিত্তি করে একটি লিখিত পরীক্ষা, যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে। তো যারা এই পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারবে যেটা হচ্ছে উত্তীর্ণ হওয়ার পর তাদের যে পদে সংক্রান্ত বিষয়ের উপর একটি লিখিত পরীক্ষা, যারা উত্তীর্ণ হবে তাদের শর্টলিস্ট করে দ্বিতীয় ধাপে পরীক্ষা অর্থাৎ কম্পিউটার ফি স্কিল টেস্টের জন্য ডাকা হবে। তো যারা এই 80 নম্বর পরীক্ষাতে উত্তীর্ণ হবে তাদেরকে একটা কম্পিউটার স্কিল টেস্টের জন্য ডাকা হবে। এতে থাকবে 10 নম্বর, 10 নম্বরের মধ্যে একটা কম্পিউটার টেস্টে স্কিলে একটা পরীক্ষা হবে, সেটাতে আপনারা যদি উত্তীর্ণ হন তাদেরকে শর্টলিস্ট করে তৃতীয় অন্তিম ধাপে পরীক্ষা একটি 10 নম্বরের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তো লাস্ট পজিশনে আপনাকে 10 নম্বরের একটা ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। টোটাল আপনাকে 100 নম্বরের মধ্যে পরীক্ষা দিতে হবে। তো 100 নম্বরের ভিত্তিতে আপনি যদি সব কিছুতেই কোয়ালিফিকেশন করে ফেলেন তাহলে আপনাদেরকে চাকরির জন্য পশ্চিমবঙ্গ সরকার থেকে আপনাকে ডাইরেক্টলি নিয়োগ করা হবে এবং আপনাকে সেখানে বিবেচিত করে আপনাকে নিয়োগ করা হবে। তো পরবর্তী যেটা হচ্ছে আবেদনের যেটা শেষ তারিখ রয়েছে, তো আবেদনের শেষ তারিখ আপনারা দেখতেই পাচ্ছেন। তো আবেদনের যেটা শেষ তারিখ রয়েছে শিশু সুরক্ষা দপ্তর পক্ষ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্য পদগুলির জন্য অনলাইনের মাধ্যমে আবেদনের জমাপত্র নেওয়া গত 31/1/2023 থেকে শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে। এটা আপনাদের চলবে 20/2/2023 পর্যন্ত, বিকেল 5টা পর্যন্ত আপনারা যে কোনো সময় আবেদন করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অ্যান্ড অফিসার একটা ভ্যাকেন্সি রয়েছে, একটা আনরিজার্ভদের জন্য 18 থেকে 45 বছরের মধ্যে। এখানে আপনাদেরকে স্যালারি দেওয়া হবে 44,223 টাকা। তো এখানে আমরা যে বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম এখানে সেই বিষয়ে এখানে বিস্তারিত নোটিফিকেশনে দেওয়া আছে। তো আপনারা চাইলে নোটিফিকেশনটা একবার ডাউনলোড করে নিতে পারেন বা নোটিফিকেশনটা একবার দেখতে পারেন, যেখানে সম্পূর্ণ ডিটেলস ভালোভাবে দেওয়া আছে। তো এখানে আপনারা পরীক্ষা দেখতে পাচ্ছেন, পরীক্ষার যেটা ম্যাচুরিটি রয়েছে সেটা হচ্ছে ইংলিশের মধ্যে হচ্ছে 15, জেনারেল হচ্ছে তোমার 20, সাবজেক্ট স্পেশাল ইস্যু হচ্ছে 45। এখানে আপনার পুরো কাঠামো দেওয়াই আছে, আপনারা একবার দেখে নেবেন। তো আমরা নিচের দিকে যাব, এখানে যে কোনো যে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো সেখানে সম্পূর্ণ ডিটেলস এখানে আলোচনা করা আছে। তো আপনারা চাইলে একবার নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারেন এবং আপনাদের অবশ্যই আপনারা ফিল আপ করবেন। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী একটা নেক্সট ভিডিওতে। চ্যানেলে যদি নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য। আজকের জন্য এতটুকুই, থ্যাংক ইউ।